ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ঘরোয়া ফুটবলে দারুণ ছন্দে এগিয়ে চলা পিএচজি কে চ্যাম্পিয়ন্স লিগে এখনো স্বরূপে দেখা যায়নি নাপোলির বিপক্ষের ম্যাচটি বাঁচামরা লড়াই হিসেবে দেখছেন দলের সেরা ফরোয়ার্ড নেইমার জুনিয়র নিজেদের সেরাটা খেলতে দলের সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রথম দল হিসেবে মৌসুমের প্রথম বারো ম্যাচ জয়ের রেকর্ড করা পিএইচজি চ্যাম্পিয়ন্স লিগে জয়ের দেখা পেয়েছে মাত্র এক ম্যাচে তিন ম্যাচের একটিতেই জিতেছে তারা আজ বাংলাদেশ সময় রাত দুইটায় নিজেদের চতুর্থ ম্যাচে না পোলির হবে ফরাসি চ্যাম্পিয়নরা পিএচজির মাঠে প্রথম লেগের ম্যাচটি দুই দুই গোলে ড্র হয়েছিল তাই এই ম্যাচকে ফাইনালে সমান গুরুত্ব দিচ্ছেন পিএচজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওতে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সতীর্থদের ভালো করার আহ্বান জানিয়েছেন তিনি সেই ভিডিওতে নেইমার বলেন এটা কঠিন একটা ম্যাচ আমাদের জন্য এটা ফাইনাল আমরা জানি যে এই ম্যাচ আমাদের জিততেই হবে আর দারুণ একটা ফল পেতে আমরা ভালো একটা ম্যাচ খেলার আশা করি আমি আবারও বলি এটা আমাদের এমন করে খেলতে হবে যেন এটাই আমাদের জীবনের শেষ ম্যাচ চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগ ওয়ানের দশ ম্যাচে নেইমার নয় গোল করেছেন আর চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচে গোল করেছেন তিনটি উল্লেখ্য সি গ্রুপে চার পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে আছে পিএচি এক পয়েন্ট এগিয়ে দুই আছে নাপোলি